জেদ করা শেখো, যেটা তোমার কপালে লেখা নেই সেটাকে অর্জন করে দেখাও। আরে যেখানে আছো ওখান থেকেই শুরু করো, যেটা করতে পারো ওটাই করো, আর ততক্ষণ করো যতক্ষণ না তোমার মনের মতো সফলতা তুমি পাও। এমনিতেও যে একা পথ চলার সাহস নেয়, একদিন আসে তার পেছনে অজস্র লোক থাকে। যখন স্বপ্ন দেখেছো অনেক উঁচুতে ওঠার, তখন পেছনে দেখো না। আরে যেটা এই দুনিয়া করতে পারে না সেটাই তো করতে হবে। যে নিজের কাজের ওপর বিশ্বাস রাখে একমাত্র সে সফলতা পায়। আরে এই দুনিয়াতে কিছুই নেই যেটা করা যায় না। একবার মনে সাহস নিয়ে কাজটা করে তো দেখো, কাজটা বাস্তবে বদলাবে, একবার চেষ্টা তো করো। বাই টু অর্থাৎ এখানে ফোর ইন্টু নাইন ইজকাল টু থার্টি সিক্স। দেখা যাক আমাদের সেটা আসছে কিনা। ওয়ান প্লাস টু থ্রি, থ্রি প্লাস থ্রি সিক্স, সিক্স প্লাস ফোর টেন, টেন প্লাস ফাইভ ফিফটিন, ফিফটিন প্লাস সিক্স টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন টোয়েন্টি এইট, টোয়েন্টি এইট প্লাস এইট ইজকাল টু থার্টি সিক্স। থার্টি সিক্স অর্থাৎ আমাদের সূত্রটা সঠিক। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত হতে পারে? অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার ইজকাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। তাহলে এই উদাহরণটি আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখানে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি কষে দেখি। অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইজকাল টু ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান ইন্টু টেন প্লাস ওয়ান বাই সিক্স। এখানে ওয়ান প্লাস ফোর প্লাস নাইন প্লাস সিক্সটিন প্লাস টোয়েন্টি ফাইভ ইজকাল টু ফোর প্লাস ওয়ান প্লাস ফোর ফাইভ, ফাইভ প্লাস নাইন ফোরটিন, ফোরটিন প্লাস সিক্সটিন থার্টি, থার্টি প্লাস টোয়েন্টি ফাইভ ইজকাল টু ফিফটি ফাইভ। ফিফটি ফাইভ এখানে যোগফল হয়ে গেল প্লাস ওয়ান অর্থাৎ সিক্স ইন্টু টেন প্লাস ওয়ান ইলেভেন বাই সিক্স, সিক্স সিক্স ইজকাল টু ফিফটি ফাইভ। অর্থাৎ এখানে আমাদের সূত্র প্রযোজ্য। সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত হতে পারে? অর্থাৎ ওয়ান কিউ প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস ডট 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 এন কিউ ইজকাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। তাহলে দেখা যাক আমরা প্রথম চারটি সংখ্যা ধরি, এক থেকে চার পর্যন্ত সংখ্যা এই সূত্রে প্রযোজ্য হচ্ছে কিনা। দেখা যাক এখানে ফোর ইন্টু ফোর প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার ইজকাল টু টু ইন্টু ফাইভ তার স্কোয়ার ইজকাল টু ওয়ান হান্ড্রেড। তাহলে আমরা এর কিউতে আসা যাক। ওয়ান প্লাস এইট প্লাস টোয়েন্টি সেভেন প্লাস প্লাস থ্রি কিউ প্লাস ফোর কিউ ইজকাল টু ওয়ান প্লাস এইট প্লাস টোয়েন্টি সেভেন প্লাস সিক্সটি ফোর ইজকাল টু ইজকাল টু ওয়ান হান্ড্রেড। এইট নাইন, নাইন প্লাস টোয়েন্টি সেভেন থার্টি সিক্স প্লাস সিক্সটি ফোর ইজকাল টু ওয়ান হান্ড্রেড। এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি এন স্কোয়ার। অর্থাৎ আমরা দেখা যাক এখানে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন, এখানে আমার বিজোড় সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ, পাঁচটি অর্থাৎ পাঁচের স্কোয়ার ইজকাল টু পঁচিশ। তাহলে আমাদের যোগ করে দেখা যাক হচ্ছে কিনা, তিন এক ওয়ান প্লাস থ্রি ফোর, ফোর প্লাস ফাইভ নাইন, নাইন প্লাস সেভেন সিক্সটিন, সিক্সটিন প্লাস নাইন ইজকাল টু টোয়েন্টি ফাইভ। তাহলে আমাদের সূত্র মিলে যাচ্ছে। এরপর
1 + 3 + 5 + 7 + 9 + 11 এখানে বিজোড় সংখ্যা 1 2 3 4 5 6 ছটি অর্থাৎ 6 এর স্কয়ার = 36 এখানে 1 + 3 = 4 + 5 = 9 9 + 7 = 16 16 + 9 = 25 25 + 11 = 36 তাহলে আমাদের এটা প্রযোজ্য এরপরে প্রথম এন সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি সমান n ইন্টু n প্লাস ওয়ান আমরা দেখা যাক প্রথম জোড় সংখ্যা 2 + 4 + 6 + 8 এখানে জোড় সংখ্যা রয়েছে 1 2 3 4 অর্থাৎ 4 × 4 + 1 = 4 × 5 = 20 দেখা যাক আমাদের যোগ 20 হচ্ছে কিনা 2 + 4 = 6 6 + 6 = 12 12 + 8 = 20 এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার শ্রেণীতে যদি পরপর দুটি সংখ্যার অন্তর সমান হয় তাহলে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n/2 × প্রথম পদ + শেষ পদ অর্থাৎ দেখা যাক আমাদের একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি এখানে 3 6 9 12 এখানে আমরা 6 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 3 আবার 9 থেকে 6 বিয়োগ করলে অন্তর হচ্ছে 3 এবং 12 থেকে 9 বিয়োগ করলে অন্তর হচ্ছে 3 অর্থাৎ আমরা এটা লিখতে পারি আমাদের এখানে সংখ্যা রয়েছে 1 2 3 4 তাহলে আমরা এখানে লিখতে পারি 4/2 × প্রথম পদ অর্থাৎ 3 এবং শেষ পদ অর্থাৎ 12 3 + 12 = 2 × 15 = 30 তাহলে আমরা এখানে যোগ করে দেখি 3 + 6 + 9 + 12 = 3 + 6 = 9 9 + 9 = 18 18 + 12 = 30 অর্থাৎ আমাদের সূত্রটি যথার্থ 30 আমরা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার যোগফল কত সেটা নির্ণয় করতে হবে তাহলে আমাদের একটু আগে যে সূত্র আমরা করেছি সেই সূত্রের প্রয়োগ করা যাক অর্থাৎ 20 × 21 = 210 অর্থাৎ 210 এরপরে আমাদের 1² + 2² + 3² + 4² ……… +20² অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি তাহলে আমরা এটাও আমাদের সেই পূর্বের সূত্র অনুসারে অর্থাৎ এখানে রয়েছে 20 × 20 + 1 × 2 × 20 + 1/6 = 20 × 21 × 41/6 10 3 7 = 7 × 287 লাস্টে জিরো অর্থাৎ 2870 এখানে তাদের যোগফল হয়ে গেল 2870 2870 এরপরে আমরা কিউর ক্ষেত্রে দেখা যাক q + …20 কিউ এটা আমাদের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা অর্থাৎ এখানে হচ্ছে 20 × 20 + 1/2 তার হোল স্কোয়ার = 10 × 21 তার হোল স্কোয়ার অর্থাৎ 210 তার স্কোয়ার = 44100 এটা আমাদের হয়ে গেল 44100